গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। এখন বাজে সকাল 8:30, আর সকাল 8:30 থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। সকাল সকাল কারেন্টটা চলে গেছে, কি বলবো, ছেলেকে তুলে দিয়ে এসেছি, রান্না হয়ে গেছে, মাছও বের করে দিয়েছিলাম, 5:30 সময় মাছটা বের করে দিয়েছিলাম বরফটা কাটানোর জন্য। তো মা বললো আজকে শরীরটা ভালো লাগবে না, মাছ খাবো না, মাছ তুলে রাখ। তাই জন্য আবার আমি ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটা করবো আর একটা সবজি করবো, দেখি আর কি করা যায়। এদিকে সকালবেলা কারেন্ট গিয়ে বসে রয়েছে, কী হবে জানি না। তাই জন্য এই জানলার সামনে আপনাদের সামনে কথা বলছি। তো যাই হোক, সারাদিন আমাদের সাথে থাকুন, কি করি আর না করি। আজকে লাঞ্চে আছে আমের ডাল আর কুদরি আলু ভাজা, আর এদিকে ওই থোর কুমড়ো পটল আলু দিয়ে একটা সবজি করেছি, কলমি শাক দিয়েছি এর মধ্যে একটু ভালো লাগবে বলে। মা বললো না থোর দিয়ে তরকারি করা একটা, সব রকম তৈরি করেছি। আর এদিকে আছে আলু সিদ্ধ, আর এদিকে তো ভাত হয়ে গেছে। এবার আমি ওদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি, এবার বালিশ টালিশগুলো ঠিক জায়গায় রেখে দিই। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে দুপুর 12:30। আমার 12:30 যে চোখের ওষুধটা সেটা দিয়ে দিয়েছি, আর ওই দেখুন মা এখন শুয়ে রয়েছে, সানটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আবার আমসত্ত্বগুলো শুকানো হচ্ছে, আর এদিকে কতগুলো ওষুধ লাগবে সেগুলো লিখে হোয়াটসঅ্যাপে আমাদের একটা ওষুধের দোকান থেকে, এক ভাইয়ের দোকান থেকে, সেখান থেকে নিয়ে আসি। তো এবারে আমি ঘর টরগুলো ঝাড় ঝাড় দিয়ে নিই, দিয়ে তারপরে সান টান করবো। আর আজকে মেয়ে কলেজ যায়নি, তো যাই হোক যাইনি, ওদের কিসের ছুটি আছে তাই জন্য যাইনি। তো চলুন আমি ঘরটা আগে ঝাড় দিয়ে দিই, তারপরে স্নান টান করি। দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব সেরে মা বললো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবে, তো তাই জন্য চলে এলাম আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। তো প্রথমে এই বিউলির ডালগুলো রাতে কালকে ভিজিয়ে রেখেছিলাম, ওভারনাইট ভিজানো হয়ে গেছে। তো সেই বিউলির ডালটা দেখতে পাচ্ছেন যে অল্পটু জল আছে, কারণ ওটা মা ছেঁকে রেখে দিয়েছে জল ছেঁকে। তারপরে এখন মিক্সিং জারে বিউলির ডালগুলো নিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতন লবণ আর বেকিং সোডা দিয়ে, বেকিং সোডাটা কিন্তু পরিমাণটা অল্প করতে হবে যাতে ওটা ভালো ফোলে, না হলে বাজে হয়ে যাবে। যাই হোক, এবার আমি মিক্সিং জারে, মানে মা মিক্সিং জারে এটা পেস্ট করে নিচ্ছে। ভালোভাবে মিহি করে পেস্ট করতে হবে, আর যদি আপনাদের জল লাগে অল্প অল্প সামান্য করে কিন্তু জল দেবেন, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বড়ার আকারে করা যাবে না। এই যে দেখুন একদম সেম এরকম পেস্ট হবে, দেখছেন কেমন গায়ে লাগা লাগা, কেমন স্মুথ হয়েছে পেস্টটা, আর কোনো গিট নেই, মানে ওই ডালগুলো গোটা নেই। যাই হোক, এবার একটা পাত্রে ঢেলে নিয়ে মা এবার ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছে, যত ফেটাবেন তত কিন্তু বড়াগুলো ফুলে উঠবে। যাই হোক, ফেটানো পর্বটা শেষ হলেই তারপরে নেক্সট স্টেপটা কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার নেক্সট স্টেপ হচ্ছে রসটা বানিয়ে নেওয়া। রসটা বানাবো কি করে, জল যত পরিমাণ আমরা নেব, চিনিও তত পরিমাণ নেব। তারপরে ওটা ফুটতে ফুটতে যখন চিনিটা গলে যাবে, তখন আমরা ফ্লেভারের জন্য বা সেন্টের জন্য আমরা দিয়ে দিলাম এখানে এলাচ, এলাচটা থেতো করে দিয়ে দিয়েছি। যাই হোক, এবার থার্ড স্টেপ হচ্ছে আমাদের যেগুলো বানালাম এতক্ষণ বিউলির ডালের পেস্টটা, সেটা নিয়ে বড়া বানানো। তো আমরা প্রথমে ফ্রাইং কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, এটা কিন্তু ডুবো তেলে হবে, তো এটা ডিপ ফ্রাই হবে। তো কি করলাম, অল্প পরিমাণে, মা দেখুন কত পরিমাণ করে নিচ্ছে আর এটা পরে কত পরিমাণে এটা সাইজে বড় হয়ে যাবে। তো অল্প পরিমাণে আমরা দিচ্ছি ঠিকই, কিন্তু এটা সাইজে বড় হয়ে যাবে ডিউ টু এটা ফ্যাটানোটা, ফ্যাটানোটাই কিন্তু এই রেসিপিতে মেন। তো যাই হোক, তো এই দেখুন আস্তে আস্তে করে এবার দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু বেশি হিট হবে না, মিডিয়াম থাকবে। বেশি গরম হলে কিন্তু এই এই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলো লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। যাই হোক, তো ভালোভাবে আস্তে আস্তে করে, এখন কিন্তু ফ্লেমটা লো রয়েছে, তো আস্তে আস্তে করে আমরা বড়াগুলো দিয়ে দিচ্ছি এইভাবে।
তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যেমন বড়ি দেয় তেমন। এই দেখুন বড়াগুলো সব তেলে ছাড়া হয়ে গেছে। তেলে ছাড়তে না ছাড়তেই কত বড় হয়ে গেল, দেখলেন বড়ার সাইজগুলো ডবল ডবল হয়ে গেছে না। তো যাই হোক, এবার খুন্তির সাহায্যে আমাদের কিন্তু ফ্লেমটা মিডিয়াম আছে, একদম হাই করব না। তো এই খুন্তির সাহায্যে এরকমভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, যাতে বড়াগুলো সমান পরিমাণে সব দিক দিয়ে ভাজা হয়। দেখছেন অলরেডি কিন্তু হালকা হালকা ব্রাউন হতে শুরু করেছে, তো দেখুন কি দারুণ লাগছে এখনই। তো বড়াগুলো দেখলেন ভেসে ভেসে আসছে, তার মানে ঠিকঠাক করে ভাজা হচ্ছে। আর দেখুন আমি কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দিলাম, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন ভেজে নিই, দেখুন আমাদের ভাজা কিন্তু কমপ্লিট। দেখলেন কেমন ব্রাউন ব্রাউন করে, এরকমভাবে ভেজে নেব। এবার আমরা কি করি সেটা দেখাচ্ছি। এবার এই ছাঁকনির সাহায্যে আমরা বড়াগুলোকে তেল থেকে ছেঁকে 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 এবার যেই রসটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব ঝপাং করে। এবার দেখুন বাকি বড়াগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এবার রসে ফেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ফেলতে হবে, এই ভাজতে ভাজতে, আলাদা পাত্রে ঢালার কোনো দরকার নেই। এবার কি করতে হবে, এইগুলোকে খুন্তির সাহায্যে বা হাতার সাহায্যে এগুলোকে ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে রসে, যাতে বড়াগুলোর মধ্যে রসটা একদম ভালোভাবে ঢুকে যায়। এই দেখুন হাতা নিয়ে এসছে মা, ওটা দিয়ে ভালোভাবে ডুবিয়ে 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 দিচ্ছে। এরকমভাবে বাকি যতগুলো পেস্ট রয়েছে, যতটা পেস্ট রয়েছে ততটা পেস্ট আমরা এরকমভাবে বড়া বানিয়ে নেব। তো চলুন প্রসেসটা পুরোটা দেখতে থাকুন। এই দেখুন এইটা মনে হয় থার্ড ব্যাচ, সম্ভবত মনে হয় লাস্ট হতে পারে, থার্ড কিন্তু লাস্ট। যাই হোক এই দেখুন কতগুলো রসবড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর নিচে যেগুলো আগে দেওয়া ছিল সেগুলো দেখুন একটু কালার ফেড হয়ে গেছে, তার মানে কি ভিতরে রস ঢুকে গেছে। আর টেস্টিও হয়েছে, খাওয়ার পরে কি দারুণ যে লেগেছে কি আর বলবো। আর তার মধ্যে ওই এলাচের যে গন্ধটা ওটা ঢুকে গেছে। যাই হোক এবার দেখুন এরমভাবে চিপে চিপে দিয়ে দিলাম, আর এই রসবড়াটা কিন্তু আমরা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, ঠিক আছে। এই দেখুন কি দারুণ হয়েছে আর কত বড় বড় হয়ে গেছে, সবের মধ্যে কিন্তু রস একদম টই টুম্বুর। যাই হোক এইভাবে এত সহজেই কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আপনারা বাড়িতে। তো চলুন এই ছোট ছোট এরকম সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকব। পরে মা এসে কথা বলছে। দুপুরের পর আর আপনাদের সামনে আসা হয়নি, কারণ বিকেলবেলা চাটা খেয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম, তো ক্যামেরা ধরে আর আসা হয়নি। তো যাই হোক এখন এই যে কতগুলো বাজার টাজার করে নিয়ে আসলাম, সেগুলো কি কি বাজার করলাম সেগুলো দেখাচ্ছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই কিন্তু শর্টটা দেখতে কিন্তু ভুলবেন না। আর এদিকে মেয়ে প্রজেক্ট করছে, ওর আবার সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা, এই মানে কি বলে এই সেমিস্টারের লাস্ট প্র্যাকটিক্যাল, তার জন্য পরীক্ষা বলে এখন প্রজেক্ট করছে। তো আমি দেখাচ্ছি, ল্যাপটপ নিয়ে এখন বসে গেছে, জানি না কত রাত অবধি হবে। এদিকে আমি জিনিসপত্র এনেছি সেগুলো সব দেখাচ্ছি। এই যে দেখুন আসার পথে কতগুলো আবার মুদিখানার জিনিস নিয়ে আসলাম, এদিকে ছাতু, ভিম, আটা, চিনি, খই, এটা আছে নিবু পানি গ্লুকন্ডির, আর এটা হচ্ছে কাসন্দি, এটা হচ্ছে ছোলা, আর এদিকে আছে সর্ষের গুঁড়ো, আর এদিকে টোস্ট, এদিকে হচ্ছে আমন বাদাম মার, এদিকে সার্ফ এক্সেল, আর এদিকে
ওষুধ তো থাকবেই প্রতিদিনই। এক বস্তা আবার ওষুধ চলে এসছে, এগুলো আর এদিকে কসবাইট, এগুলো এনেছি, এবার এগুলো গুছিয়ে নিই। আর এদিকে এনেছি টমেটো আর বেগুনটা ছিল না, লাউ নিচ্ছিলাম তাই না, অনেক এক গাদা সবজি হয়ে গেছে যার জন্য আমি আর নিলাম না, কারণ এই যা কারেন্ট যাচ্ছে আর যা গরম পড়েছে, এদিকে টমেটো আর বেগুনটা ছিল না আমি তাই সেটাই নিয়ে যাই, আর কিছু নেই। আর আজকে দেখুন ঝড়ে আবার ফের যা হাওয়া দিচ্ছিল সেটাতে এই এতগুলো আম পড়েছে। তো এবারে রাতে দেখি একটু ডিমটা ভেজে নিই, তারপরে আবার আসবো। এখন বাজে রাত 11টা, তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, মায়ের ওষুধ দেওয়া হয়ে গেছে, মা এবার একটু হাঁটাহাঁটি করছে, তো আমার মুখ চোখ পুরো ধুয়ে ফেলেছি, এবার একটু ক্রিম দেবো, আমি ওষুধ খেয়েছি আর আজকে চোখটা খুব বাড়াবাড়ি হচ্ছে, তো কি করব কিছু তো করার নেই। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাই, টাটা।